মিয়ানমার সীমান্তের ঘটনা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন হলেও সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যর্থতা ঢাকতে সবকিছুতে বিএনপিকে দোষারোপ করছে সরকার। কারাগারে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বন্দি অবস্থায় কয়েকজন মারাও গেছে। এসব হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে রেজভী বলেন, কারাবন্দি দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা অসুস্থ হলেও তাদের মুক্তি দেয়া হচ্ছে না। 7 জানুয়ারি নির্বাচনে ভারতের সমর্থনের সমালোচনা করেন রেজভী। অভিযোগ করেন, ভারত নিজ দেশে শক্তিশালী গণতন্ত্র চাইলেও বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায়। সরকারের ব্যর্থতায় মিয়ানমারের গৃহযুদ্ধে বাংলাদেশ আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ তার। তারা যেমন মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এটা রক্ষা করতে পারেনি, ঠিক তেমনি স্বাধীনতা সার্বভৌমত্বও তারা রক্ষা করতে পারেনি। এটা তো দৃশ্যমান। আজকের এই প্রযুক্তির যুগে প্রত্যেকটি মানুষই দেখছে কিভাবে মোটর সেল আসছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে এবং এই সরকার নিশ্চুপ থাকছে, নির্বিকার থাকছে, কোনো স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারে না। এর আগে 10 লক্ষ রোহিঙ্গা ঢুকলো, তারা শরণার্থী শিবিরে এখনও অবস্থান করছে, এদের একটা লোককেও তারা ফেরত পাঠাতে পারেনি। এই সরকারকে যে বিশ্বের কেউ পাত্তা দেয় না, সেটা আবার নতুন করে প্রমাণিত হয়েছে।